মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদুকে উদ্দেশ্য করে গানে গানে আমার কিছু কথা। শ্রী আলেমদের অনেকগুলো আলেম বন্দি অবস্থায় রয়েছে, তাদের মুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছি, কিন্তু আমাদের আরো ভালো কথা বলতে হবে যাতে করে তারা দ্রুত মুক্তি। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চাইলেন ছোট এক বাচ্চা শিশু। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত ছোট ছোট বাচ্চা তিনি কিভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চাইলেন। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখে এবং এই দিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং আরো আলেমদের মুক্তি চাইলেন একজন সেনাবাহিনী। দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক, আমরা সেই ছোট বাচ্চা তার মুক্তিকে আমরা শুনবো, তিনি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি চাইলেন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে সে কি বললেন এই আলেমুল আমাদের নিয়ে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আলেমদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে যারা আলেমদের চরিত্র হনন করছে। হ্যাঁ, তো যারা আলেমদের চরিত্র হনন করছে, আলেমদের জাজমেন্ট করার জন্য তাদের মধ্যে দু চারটা আলেম থাকা খুবই জরুরি ছিল, কিন্তু তারা সেখানে কোনো আলেম রাখে নাই, নিজেদের মতো করে জাজমেন্ট করেছে। এটা এটা রাষ্ট্রের পক্ষ থেকে লেলিয়ে দেওয়া একটা চক্রান্ত, অবশ্যই এটা আমরা বলতে পারি। এটা এছাড়া রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এত ভয়ঙ্কর একটা কাজ করার কেউ কখনোই সাহস করবে না, কারণ এখানে একটা বিরাট অংশ মুসলিম কমিউনিটির এবং সেই কমিউনিটির মাথা গরম হলে তারা কীরকম আচরণ করতে পারে তারা জানে। এটা জেনেও তারা এই কাজটা করেছে, কারণ তাদের পেছনে বড় একটা ব্যাকআপ রয়েছে, এই ব্যাকআপের কারণে তারা এটা করার সাহস পেয়েছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের এখানে আলেমরা তাদের কাজ করতে গিয়ে, আজকে আমাকে একটু আগে মেসেজ করেছেন যে একজন আলেম কারাগারে মারা গেছেন। তো এর আগেও কয়েকজন আলেম কারাগারে মারা গেছেন, এটা আমরা জেনেছি। এগুলোকে আমরা স্বাভাবিক মৃত্যু বলে হবে না, কারণ যারা মারা গেছেন তাদের চেহারা স্রোত আমরা স্বাভাবিক দেখিনি যখন লাশ বের করা হয়েছে। এইখানে এই বাংলাদেশে আলেমরা বাধাগ্রস্ত হচ্ছেন, তাদেরকে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বক্তব্য দিতে হচ্ছে। আমি আপনাদের এই প্রোগ্রামে বলতে চাই যে আওয়ামী লীগের কোন নেতা কবে পীর বংশের ছিল যে তাদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমাদের আলেমরা বক্তব্য রাখবে, এবং সেই প্রেসক্রিপশন মুসলিমদের জন্য কতটুকু শুভকর হবে। এটা এখানে এই বাংলাদেশে দেখেন, আমরা আমাদের যারা ইসকন প্র্যাকটিস করছে তারা করতেই পারে, হিন্দুইজম প্র্যাকটিস করছে করতেই পারে, খ্রিস্টান প্র্যাকটিস করছে করতেই পারে, তারা কেউ কিন্তু তাদের ধর্ম প্রচারে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। এবং কখনো আমরা দেখিনি যে অমুক জায়গায় খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে কেউ হেনস্থার শিকার হয়েছে, কিন্তু আমরা জায়গায় জায়গায় দেখেছি যে ইসলাম প্রচার করতে গিয়ে যারা যায় তারা বাধাগ্রস্ত হচ্ছে। এখানে খ্রিস্টানের পতাকা তোলা বৈধ, ইসকনরা তাদের অফিসের সামনে পতাকা তুলে রেখেছে, শুধু কেউ যদি ইচ্ছা পোষণ করে যে ইসলামের পতাকা দুই এক জায়গায় উড়বে তাহলে তাদের খুব জ্বালা পোড়া করছে। তো এই বিষয়গুলো খুব আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। এটা আসলে তারা বলছে ধর্মনিরপেক্ষতা, এটা কি আসলে ধর্মনিরপেক্ষতার কোনো রূপ যে যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারাই বাধাগ্রস্ত হচ্ছে, অন্য ধর্মের মানুষরা বাধাগ্রস্ত হচ্ছে না? এটা তো ধর্মনিরপেক্ষতা না। আপনি এখানে যদি দুই একজন হিন্দু পুরোহিতের নাম দিতেন, খ্রিস্টান যাজকের নাম দিতেন, তাহলে আমরা বুঝতাম যে আপনারা সত্যিকার অর্থে ধর্ম ব্যবসায়ী খুঁজছেন। কেন, মন্দিরে কি ধর্ষণ হয়নি? যাজক কি ধর্ষণ করে নাই? আমরা দেখতে চাই যে একজনের নামও সেখানে রয়েছে কি না। আপনারা ইন্টেনশনালি এটা সুন্দরভাবে প্রমাণ করা যায় যে আপনারা এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটি যারা খুব শ্রদ্ধেই এবং সম্মানিত ব্যক্তি তাদেরকে আপনারা আঘাত করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি সত্যিকার অর্থেই ICT আইন বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি থাকে, হ্যাঁ, যে জনগণের নিরাপত্তার জন্য, এটা কেমন বলছে যে জনগণের নিরাপত্তার জন্য এটা আমরা করেছি, থাকে, তাহলে এত বড় একটা ঘটনা ঘটাইলো, তাদের নামে একটা মামলা করলো না রাষ্ট্রপক্ষ থেকে, জনগণের যদি এই আইনটা হয়, এই আইনটা মূলত শেখ হাসিনাকে রক্ষা করার জন্য একটা আইন তারা পাশ করেছে, অবশ্যই তারা নিজেদেরকে রক্ষা করার জন্য পাশ করেছে। এবং কোনো ছেলে যদি ধন্যবাদ দেয় শেখ হাসিনাকে যে দ্রব্যমূল্য উদ্যোগের জন্য ধন্যবাদ, এই জন্য তাকে ক্লাস 9-এর ছেলেকে জেলে যেতে হয়েছে, এটা আমাদের নাটোরের ছাত্র অধিকার পরিষদের সহযোগিতার ক্ষেত্রে এরকম হয়েছে, তাহলে ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে না, ওনাকে গালিও দেওয়া যাবে না, প্রশংসাও করা যাবে না, তাহলে ওনাকে কী করা যাবে?
এবং ওনার বিরুদ্ধে কোনো সমালোচনা করলেই উনি মামলা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে আপনার ইজ্জতের এই বেহাল অবস্থা কেন, কেন এই বেহাল অবস্থা যে একটু সমালোচনা করলে আপনার জাত চলে যায়? কেন ডোনাল্ড ট্রাম্পের কার্টুন বাড়িয়ে পাশায় লাথি মারেনি? জনগণ তো পাশায় লাথি মারবে, কথা বলবে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আপনি এনজয় করবেন, পাওয়ার এনজয় করবেন, আর জনগণের পক্ষ থেকে একটু সমালোচনা সহ্য করতে পারবেন না? আমরা এরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশ চাই না। আমরা এমন একজন ব্যক্তি চাই যিনি সমালোচনা সহ্য করতে পারবে, যিনি মানুষের কথা শুনতে পারবে, গালি দিলে সেটাও হজম করবে, ভালো কথা বললে সেটা নিয়েও লাফাবে না। স্বাভাবিক বুদ্ধিভিত্তিক একজন মানুষ চাই যার মধ্যে হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না। এরকম একজন প্রধানমন্ত্রী আমরা চাই না যিনি সংসদে, যিনি গণভবনে অসংখ্য জাতীয় টিভি মিডিয়ার সামনে হিংসা বিষাদগার জ্ঞাপন করবে। উনি ঘরের পরিবেশে বলতে পারতো, ঘরের চা খাচ্ছে ওনার দলীয় নেতাকর্মীর সামনে বলতে পারতো, উমুককে চুবাইবে, উমুককে ডুবাবে, এটা বলতে পারতো, কিন্তু জাতীয় কোনো প্ল্যাটফর্ম থেকে ওনার এটা বলার একদম অধিকার নাই। এই জায়গাগুলো উনি অন্যায় করছেন এবং আমরা গণ অধিকার পরিষদ থেকে এই অন্যায়গুলোর সবসময় প্রতিবাদ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনতা ফোরামকে আপনাদের এই ধরনের প্রকৃত সমস্যা, সোসাইটির অনেক সমস্যা, প্রেস ক্লাবে অনেকে অনেক নামে দাঁড়াচ্ছে, আমরা দেখে আসছি দাঁড়াচ্ছে যে বিষয়গুলো জাতীয় সম্পৃক্ত না, কিন্তু আপনারা যেটা করেছেন, অবশ্যই আলেমদের অনেকগুলো আলেম বন্দী অবস্থায় রয়েছে, তাদের মুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছি, কিন্তু আমাদের আরও ভালো কথা বলতে হবে যাতে করে তারা দ্রুত মুক্তি পায়। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনার ভাইয়ের বক্তব্য শুনলেন, তার কথা শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে ছোট্ট শিশু তিনি কীভাবে প্রধানমন্ত্রীর কাছে আলিমুল আমাদের মুক্তি চাইলেন এবং দেলোয়ার হোসেনের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুক্তি চাইলেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদুকে উদ্দেশ্য করে গানে গানে আমার কিছু কথা। দেশ চলনি সবাই ডাকে এটা আমি জানি, তাই তো তোমায় ডাকি আমি ওগো দাদুমণি। দেশ চলনি সবাই ডাকে এটা আমি জানি, তাই তো তোমায় ডাকি আমি ওগো দাদুমণি। দাদুমণি তোমার কাছে জানতে আমি চাই, দেশটা কেন এত হতা শুনতে আমি পাই। দাদুমণি তোমার কাছে জানতে আমি চাই, দেশটা কেন এত হতা শুনতে আমি পাই। বলতে পারো কেমন করে জানলে কুকুমণি, ডিজিটালের ছোঁয়া দাদু আমি এসব জানি। বলতে পারো কেমন করে জানলে কুকুমণি, ডিজিটালের ছোঁয়া দেখো আমি এসব জানি। ইউটিউবে কার্টুন যখন দেখতে আমি চাই, তখন কেন কান্না করার ভিডিও সাজেস্ট পাই। ইউটিউবে কার্টুন যখন দেখতে আমি চাই, তখন কেন কান্না করার ভিডিও সাজেস্ট পাই। ক্লিক করিতে হাজার ফুটেজ আপেন হয়ে যায়, দেখে দাদু সে সব কান্না বেড়ে যায়। ক্লিক করিতে হাজার ফুটেজ আপেন হয়ে যায়, দেখে দাদু সে সব খবর কান্না বেড়ে যায়। সেদিন দেখি দাদু মনি পুলিশ আঙ্কেলে, কত আলেম নিচ্ছে তারা দাড়ি টেনে টেনে। সেদিন দেখি দাদু মনি পুলিশ আঙ্কেলে, কত আলেম নিচ্ছে তারা দাড়ি টেনে টেনে। আবার শুনি কে জানি গো করছে তাদের দোষী, দিনের কথা বলে নাকি নিচ্ছে টাকা বেশি। আবার শুনি কে জানি গো করছে তাদের দোষী, ওয়াজের কথা বলে নাকি নিচ্ছে টাকা বেশি। দুহাই লাগে দাদু মনি একটু নজর দাও, দেশের নাজুক পরিস্থিতি দয়া করে থামাও। দুহাই লাগে দাদু মনি একটু নজর দাও, দেশের নাজুক পরিস্থিতি দয়া করে থামাও। জানি দাদু পারবে তুমি শান্ত করতে দেশ, তোমার পানে চেয়ে আছে সারা বাংলাদেশ। জানি দাদু পারবে তুমি শান্ত করতে দেশ, তোমার পানে চেয়ে আছে সারা বাংলাদেশ। সকল অপশক্তি তুমি রুখে দিতে পারো, আলী মোল্লা মাকে তুমি একটু মায়া করো। সকল অপশক্তি তুমি রুখে দিতে পারো, আলী মোল্লা মাকে তুমি একটু মায়া করো। আলিফ বাতা শিখছি দাদু তাদের কাছে আমি, ছোট্টবেলায় হয়তো দাদু শিখেছিলে তুমি। আলিফ বাতা
তো শ্রোতা আপনারা দেখলেন এই ছোট বাচ্চাটি তিনি কবিতার মাধ্যমে কিভাবে তিনি আলেমুল আমাদের মুক্তি চাইলেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবারও অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।